পথের পাঁচালী 1955 সালে মুক্তিপ্রাপ্ত পশ্চিমবঙ্গ সরকার প্রযোজিত ও সত্যজিৎ রায় পরিচালিত একটি বাংলা চলচ্চিত্র। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস পথের পাঁচালী অবলম্বনে নির্মিত এই ছবিটি সত্যজিৎ রায় পরিচালিত প্রথম চলচ্চিত্র। অপুত্রয়ী চলচ্চিত্র ধারাবাহিকের প্রথম চলচ্চিত্র পথের পাঁচালীতে এর মুখ্য চরিত্র অপুর শৈশবকে কেন্দ্র করে বিংশ শতাব্দীর বিশের দশকের বাংলার একটি প্রত্যন্ত গ্রামের জীবনধারা চিত্রায়িত করা হয়েছে। এই চলচ্চিত্র নির্মাণের জন্য প্রয়োজনীয় অর্থের সমস্যা থাকায় নির্মাণ কার্য ব্যাহত হয় এবং দীর্ঘ 3 বছর পরে তা সম্পূর্ণ হয়। স্বল্প নির্মাণ ব্যয়ে অপেশাদার অভিনেতা ও অনভিজ্ঞ শিল্পীদের দিয়ে এই চলচ্চিত্র নির্মিত হয়। সেতারবাদক রবিশঙ্কর ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের রাগ ব্যবহার করে চলচ্চিত্রের সঙ্গীতাবহ সৃষ্টি করেন। এই ছবিতে সুব্রত মিত্র চিত্রগ্রহণ ও দুলাল দত্ত সম্পাদনার দায়িত্বে ছিলেন। 1955 সালের 23 মে নিউ ইয়র্ক শহরের মিউজিয়াম অফ মডার্ন আর্টের একটি প্রদর্শনীতে চলচ্চিত্রটি মুক্তি পায় ও পরে সেই বছরই কলকাতা শহরে মুক্তিলাভ করলে দর্শকদের প্রশংসা লাভ করে। সমালোচকরা চলচ্চিত্রটিতে প্রদর্শিত বাস্তববাদ, মানবতা ও গুণমানকে প্রশংসা করলেও অনেকে এর মন্থর লয়কে চলচ্চিত্রটির খামতি বলে মনে করেন। অপুর জীবন সত্যজিৎ রায়ের অপরাজিত এবং অপুর সংসার নামক অপুত্রয়ী চলচ্চিত্র ধারাবাহিকের পরবর্তী 2টি চলচ্চিত্রে দেখানো হয়। পথের পাঁচালী ভারতীয় চলচ্চিত্র জগতে সামাজিক বাস্তবতার উপর ভিত্তি করে সমান্তরাল চলচ্চিত্রের ধারা তৈরি করে। স্বাধীন ভারতে নির্মিত পথের পাঁচালী ছিল প্রথম চলচ্চিত্র যা আন্তর্জাতিক মনোযোগ টানতে সক্ষম হয়। এটি 1955 সালে শ্রেষ্ঠ চলচ্চিত্র বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, 1956 সালে কান চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ মানবিক দলিল পুরস্কার সহ বহু পুরস্কার লাভ করে, যার ফলে সত্যজিৎ রায়কে ভারতের সর্বশ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতাদের মধ্যে একজন বলে গণ্য করা হয়। এছাড়াও এই চলচ্চিত্রটিতে প্রায়ই সর্বকালের সেরা চলচ্চিত্রের তালিকায় দেখা যায়। বিংশ শতাব্দীর বিশের দশকে নিশ্চিন্তপুর নামক বাংলার এক প্রত্যন্ত গ্রামাঞ্চলে অপু ও তার পরিবারের জীবনযাত্রার কথাই পথের পাঁচালী ছবির মুখ্য বিষয়। অপুর বাবা পুরোহিত হরিহর রায় নিশ্চিন্তপুরের পৈতৃক ভিটেই তার নাতিবৃহৎ পরিবার নিয়ে বসবাস করেন। তিনি পেশায় পুরোহিত, আয় সামান্য, লেখাপড়া জানেন, তাই কিছু ভালো যাত্রাপালা লিখে অধিক উপার্জনের স্বপ্ন দেখেন। বাস্তবে তিনি অত্যন্ত ভালো মানুষ এবং লাজুক প্রকৃতির লোক। সকলে সহজেই তাকে ঠকিয়ে নেয়। পরিবারের তীব্র অর্থ সংকটের সময়েও তিনি তার প্রাপ্য বেতন আদায় করার জন্য নিয়োগকর্তাকে তাগাদা দিতে পারেন না। হরিহরের স্ত্রী সর্বজয়া, তার 2 সন্তান দুর্গা ও অপু এবং হরিহরের দূর সম্পর্কের বিধবা পিসি ইন্দির ঠাকুরনের দেখাশোনা করেন। দরিদ্রের সংসার বলে নিজের সংসারে বৃদ্ধা নূর্যদেহ ইন্দির ঠাকুরনের ভাগ বসানোটা ভালো চোখে দেখেন না সর্বজয়া। সর্বজয়ের অত্যাচার অসহ্য বোধ হলে ইন্দির মাঝে মাঝে অন্য এক আত্মীয়র বাড়িতে গিয়ে আশ্রয় নেন। দুর্গা তার ধনী প্রতিবেশীর বাগান থেকে ফলমূল চুরি করে আনে ও ইন্দির ঠাকুরনের সঙ্গে ভাগাভাগি করে নেয়। একদিন সেই প্রতিবেশী স্ত্রী এসে দুর্গাকে একটি পুঁথির মালা চুরির দায়ে অভিযুক্ত করেন ও ওই চুরির প্রবণতাকে উৎসাহ দেওয়ার অপরাধে সর্বজয়াকে দোষী সাব্যস্ত করেন। ভাই বোন অপু ও দুর্গার মধ্যে খুব ভাব। দুর্গা দিদি, সেও মায়ের মতোই অপুকে ভালোবাসে, তবে মাঝে মধ্যে তাকে খেপিয়ে তুলতেও ছাড়ে না। তারা কখনো কখনো চুপচাপ গাছতলায় বসে থাকে, কখনো মিঠাইওয়ালার পিছু পিছু ছোটে, কখনো ভ্রাম্যমান বায়োস্কোপওয়ালার বায়োস্কোপ দেখে বা যাত্রাপালা দেখে। সন্ধেবেলা দুজনে দূরাগত ট্রেনের বাঁশি শুনতে পেয়ে আনন্দ পায়। একদিন তারা বাড়িতে না বলে অনেক দূরে চলে আসে ট্রেন দেখবে বলে।
কাশের বনে ট্রেন দেখার জন্য অপু দুর্গার ছোটাছুটির দৃশ্যটি এই ছবির এক স্মরণীয় ক্ষণ। বাড়ি ফিরে এসে তারা ইন্দির ঠাকুরনকে মৃত অবস্থায় দেখতে পায়। গ্রামে ভালো উপার্জন করতে সক্ষম না হয়ে হরিহর একটা ভালো কাজের আশায় শহরে যান। সর্বজয়াকে তিনি প্রতিশ্রুতি দিয়ে যান যে ভালো উপার্জন হলে ফিরে এসে ভাঙা বসত বাড়িটা সারিয়ে তুলবেন। হরিহরের অনুপস্থিতিতে তাদের অর্থ সংকট তীব্রতর হয়। সর্বজয়া অত্যন্ত একা বোধ করতে থাকেন ও খিটখিটে হয়ে যেতে থাকেন। বর্ষাকালে একদিন দুর্গা অনেকক্ষণ বৃষ্টিতে ভিজে জ্বর বাঁধায়। ওষুধের অভাবে তার জ্বর বেড়েই চলে ও শেষে সেই ঝড়ের রাতেই দুর্গা মারা যায়। এরপর একদিন হরিহর ফিরে আসেন। শহর থেকে যা কিছু এনেছেন তা সর্বজয়াকে বের করে দেখতে বলেন। সর্বজয়া প্রথমে চুপ করে থাকেন, পরে স্বামীর পায়ে কান্নায় ভেঙে পড়েন। হরিহর বুঝতে পারে যে তিনি তার একমাত্র মেয়েকে হারিয়েছে। তারা গ্রাম ও পৈতৃক ভিটে ছেড়ে অন্য কোথাও চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। যাত্রার তোড়জোড় শুরু হলে অপু দুর্গার চুরি করা পুঁথির মালাটা আবিষ্কার করে। সে মালাটা ডোবার জলে ছুঁড়ে ফেলে দেয়। ছবির শেষ দৃশ্যে দেখা যায় অপু বাবা মায়ের সঙ্গে গরুর গাড়িতে চড়ে নতুন এক গন্তব্যের উদ্দেশ্যে চলেছে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী বাংলা সাহিত্যের একটি ধ্রুপদী জীবনীমূলক উপন্যাস। 1928 সালের একটি সাময়িক পত্রে ধারাবাহিকভাবে উপন্যাসটি প্রকাশিত হতে শুরু করে এবং 1929 খ্রিস্টাব্দে পুস্তক আকারে প্রকাশিত হয়। উপন্যাসটিতে একটি দরিদ্র পরিবারের নিজের গ্রামের ভিটেতে টিকে থাকার লড়াই এবং সেই পরিবারের ছেলে অপুর বেড়ে ওঠা বর্ণিত হয়েছে। উপন্যাসের পরবর্তী অংশে বাবা মায়ের সঙ্গে অপুর গ্রাম ছেড়ে যাত্রা ও কাশীবাসের কাহিনী রয়েছে, যা সত্যজিৎ রায়ের অপরাজিত নামক পরবর্তী চলচ্চিত্রে দেখানো হয়েছে। 1944 সালে সিগনেট প্রেসের চিত্রলেখ নকশাকার হিসেবে কর্মরত থাকাকালীন সত্যজিৎ রায় পথের পাঁচালী উপন্যাসটির একটি নতুন অখণ্ড সংস্করণের অলঙ্করণ করার সময় বইটি পড়েন। প্রেসের মালিক ডিকে গুপ্ত তাকে বলেন যে এই বইটি থেকে একটি অসাধারণ চলচ্চিত্র নির্মাণ করা সম্ভব। 1946-47 সালে সত্যজিৎ যখন চলচ্চিত্র বানানোর কথা চিন্তাভাবনা শুরু করেন, তখন তিনি এই উপন্যাসের মানবতা ও গীতিধর্মিতার প্রভাবে এটিকে চলচ্চিত্র রূপান্তরিত করার সিদ্ধান্ত নেন। লেখকের বিধবা স্ত্রী সত্যজিৎ রায়কে এই উপন্যাস থেকে চলচ্চিত্র নির্মাণের অনুমতি দেন। চুক্তিটি নামে মাত্র ছিল, কোনো আর্থিক প্রদান করা হয়নি। ছবি নির্মাণের জন্য পথের পাঁচালী চলচ্চিত্রের কোনো চিত্রনাট্য লেখা হয়নি। সত্যজিৎ রায়ের আঁকা ছবি ও টিকাগুলি থেকে এই চলচ্চিত্র নির্মিত হয়। তিনি 1950 খ্রিস্টাব্দে লন্ডনের উদ্দেশ্যে সমুদ্রযাত্রার সময় এই সকল নোটগুলি লেখেন। সত্যজিৎ লিখেছিলেন যে তিনি চলচ্চিত্রের প্রয়োজনে তিনি উপন্যাসের বেশ কিছু চরিত্রকে সরিয়ে দিয়েছিলেন ও গল্পটিকেও কিছুটা রদবদল করেছিলেন। উপন্যাসের শুরুর দিকেই গ্রামের মন্দিরে সকলের সামনেই ইন্দির ঠাকুরনের মৃত্যু ঘটে, কিন্তু চলচ্চিত্রে অপু ও দুর্গা তার মৃতদেহ পড়ে থাকতে দেখে। চলচ্চিত্রের অপু ও দুর্গার ট্রেন দেখার জন্য ছোটাছুটির দৃশ্যটি উপন্যাসে নেই। বর্ষায় ভিজে প্রচণ্ড জ্বর বাঁধিয়ে দুর্গার মৃত্যু ঘটে বলে চলচ্চিত্রে দেখানো হলেও উপন্যাসে মৃত্যুর কারণ অজানাই রাখা হয়েছে। হরিহর রায়ের পরিবারের গ্রাম ত্যাগ নিয়ে চলচ্চিত্র শেষ হলেও উপন্যাস সেইভাবে শেষ হয়নি। পথের পাঁচালী চলচ্চিত্র নির্মাণ হওয়ার আগেই কানু বন্দ্যোপাধ্যায় বাংলা চলচ্চিত্র জগতের একজন প্রতিষ্ঠিত অভিনেতা ছিলেন। সত্যজিতের বন্ধুপত্নী করুণা বন্দ্যোপাধ্যায় ভারতীয় গণনাট্য সংঘের একজন অপেশাদার অভিনেত্রী ছিলেন। দুর্গার ভূমিকায় অভিনয় করার পূর্বে উমা দাশগুপ্ত কয়েকটি নাটকে অভিনয় করেছিলেন। অপুর চরিত্রে অভিনয় করার জন্য সত্যজিৎ 5-7 বছরের শিশুর সন্ধানে সংবাদপত্রে বিজ্ঞাপন দেন, কিন্তু কোনো বিজ্ঞাপনের মারফত আসা কোনো ছেলেকেই তার পছন্দ হয়নি।
কিন্তু সত্যজিতের স্ত্রী বিজয় রায় তাদের বাড়ির নিকটে সুবীর বন্দ্যোপাধ্যায় নামে একটি ছেলেকে লক্ষ্য করেন এবং সবশেষে অপুর চরিত্রে তাকেই পছন্দ করা হয়। ইন্দির ঠাকুরনের চরিত্রে অভিনয়ের জন্য সত্যজিৎ কলকাতার নিষিদ্ধপল্লী থেকে চুনিবালা দেবী নামক একজন পুরাতন নাট্যভিনেত্রীকে খুঁজে বের করেন। অন্যান্য বিভিন্ন অনুলেখ্য চরিত্রে বড়াল গ্রামের বাসিন্দারা অভিনয় করেন। চলচ্চিত্রটির চিত্রগ্রহণ শুরু হয় ১৯৫২ সালের ২৭ অক্টোবর। প্রধান চিত্রধারণের জন্য কলকাতার নিকটবর্তী বড়াল গ্রামটিকে নির্বাচন করা হয়েছিল এবং রাতের দৃশ্যগুলি স্টুডিওতে ধারণ করা হয়েছিল। কলাকুশলীদের মধ্যে কয়েকজন প্রথমবারের মতন কাজ করছিলেন, তন্মধ্যে সত্যজিৎ রায় নিজে এবং চিত্রগ্রাহক সুব্রত মিত্র, যিনি এর পূর্বে কখনো চলচ্চিত্রের ক্যামেরা চালাননি। শিল্প নির্দেশক বংশী চন্দ্রগুপ্তের পেশাদারি অভিজ্ঞতা ছিল, যিনি লাফলোভ চলচ্চিত্রে জ রনোয়ারের সঙ্গে কাজ করেছিলেন। এই চলচ্চিত্রের পর মিত্র ও চন্দ্রগুপ্ত দুজনেই তাদের স্ব পেশায় প্রতিষ্ঠা লাভ করেছিলেন। শুরু থেকে অর্থায়ন একটি বড় সমস্যা ছিল। কোনো প্রযোজক এই চলচ্চিত্রে লগ্নি করতে আগ্রহী ছিলেন না, কারণ এতে বড় কোনো তারকা নেই, কোনো গান ও মারপিটের দৃশ্য নেই। সত্যজিৎ রায়ের পরিকল্পনা শুনে কল্পনা মুভিজের প্রযোজক ভট্টাচার্য বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিধবা স্ত্রীর সঙ্গে যোগাযোগ করে চলচ্চিত্রের স্বত্ব তাকে দেওয়ার অনুমতি চান এবং চলচ্চিত্রটি সে সময়ের প্রতিষ্ঠিত পরিচালক দেবকী বসুকে দিয়ে পরিচালনা করাতে চান। কিন্তু বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী তার প্রস্তাব প্রত্যাখ্যান করেন, কারণ তিনি ইতিমধ্যে সত্যজিৎ রায়কে চলচ্চিত্র নির্মাণের অনুমতি প্রদান করেছিলেন। চলচ্চিত্রটির আনুমানিক নির্মাণ ব্যয় ছিল ৭০,০০০ টাকা। সত্যজিৎ রায়কে তাই আরও কিছু দৃশ্য ধারণ করতে ধার করতে হয়, যাতে তিনি সেই দৃশ্যগুলি দেখিয়ে কোনো সম্ভাব্য প্রযোজককে সম্পূর্ণ চলচ্চিত্র অর্থায়নে রাজি করাতে পারেন। তহবিল সংগ্রহের জন্য তিনি গ্রাফিক্স নকশাবিদ হিসেবে তার কাজ চালিয়ে যান, তার জীবন বিমা পলিসি বন্ধক রাখেন এবং তার গ্রামাফোনের রেকর্ডের সংগ্রহ বিক্রি করে দেন। চলচ্চিত্রটির নির্মাণ ব্যবস্থাপক অনিল চৌধুরী সত্যজিৎ রায়ের স্ত্রী বিজয়াকে তার গহনাগুলি বন্ধক রাখতে বলেন, তথাপি দৃশ্য ধারণের জন্য তার যথেষ্ট পরিমাণ অর্থ ছিল না, ফলে প্রায় এক বছর দৃশ্য ধারণ বন্ধ ছিল। এরপর অল্প অল্প করে থেকে থেকে চিত্রগ্রহণ চলে। সত্যজিৎ রায় পরবর্তীকালে স্বীকার করেন যে এই দেরি হওয়া তাকে উদ্বিগ্ন করে তুলেছিল এবং তিনটে অভূতপূর্ব বিষয় চলচ্চিত্রটিকে রক্ষা করেছিল। ১. অপুর কণ্ঠ ভাঙেনি, ২. দুর্গা বড় হয়ে যায়নি এবং ৩. ইন্দির ঠাকুরন মারা যাননি। চলচ্চিত্রটিতে সুরদান করেন সেতারবাদক রবিশঙ্কর। তিনি সে সময় তার কর্মজীবনের প্রারম্ভিক পর্যায়ে ছিলেন। তার অভিষেক হয়েছিল ১৯৩৯ সালে। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের রাগ ব্যবহার করে এই চলচ্চিত্রের সঙ্গীতাবহ তৈরি করা হয়েছিল, যার অধিকাংশই সেতার ব্যবহার করে করা হয়েছিল। দ্য ভিলেজ ভয়েজের একটি সংখ্যায় এই চলচ্চিত্রের সঙ্গীত সম্পর্কে বলা হয়েছিল একই সঙ্গে শোকপূর্ণ ও উল্লসিত, এবং এটি দ্য গার্ডিয়ানের ২০০৭ সালের ৫০টি সেরা চলচ্চিত্রের সঙ্গীত তালিকায় অন্তর্ভুক্ত হয়েছিল। এছাড়াও বলা হয় এটি দ্য বিটলস, বিশেষ করে জর্জ হ্যারিসনকে প্রভাবিত করেছিল। রবিশঙ্কর আবহ সঙ্গীতের সুর করার পূর্বে প্রায় অর্ধেকের বেশি সম্পাদিত সংস্করণ দেখেছিলেন, কিন্তু তার পূর্বেই তিনি গল্পটির সঙ্গে পরিচিত ছিলেন। রবিনসনের মতে, যখন রায় শঙ্করের সঙ্গে সাক্ষাৎ করেন, শঙ্কর একটি লোকভিত্তিক কিন্তু কিছুটা অত্যাধুনিক সুরের গুঞ্জন শুনিয়েছিলেন। একটি বাঁশের বাঁশিতে তোলা সুরটি এই চলচ্চিত্রের প্রধান সুর হিসেবে ব্যবহৃত হয়। অধিকাংশ সুর এক রাতের মধ্যেই সম্পন্ন হয়েছিল, যার সময়কাল ছিল প্রায় ১১ ঘন্টা। শঙ্কর দুটি একক সেতারের সুর করেছিলেন,
একটি দেশ রাগভিত্তিক সুর এবং অপরটি তরি রাগভিত্তিক বিষণ্ন সুর। এছাড়া তিনি তার সানাইয়ে একটি পরদীপ রাগ সৃষ্টি করেন, যা হরিহর যখন দুর্গার মৃত্যুর খবর জানতে পারেন সেই দৃশ্যে ব্যবহৃত হয়েছিল। সঙ্গীতের এই অংশে চলচ্চিত্রটির চিত্রগ্রাহক সুব্রত মিত্র সেতার বাজিয়েছিলেন। সত্যজিৎ রায় ও তার দল দীর্ঘ সময় ধরে নির্মাণ পরবর্তী ধাপে কাজ করেন, যাতে মিউজিয়াম অব মডার্ন আর্টের 1955 সালের মে মাসের ভারতের টেক্সটাইলস অ্যান্ড অর্নামেন্টাল আর্টস প্রদর্শনীতে চলচ্চিত্রটিকে ঠিক সময়ে জমা দিতে পারেন। দ্য স্টোরি অফ অপু অ্যান্ড দুর্গা নামে জমা দেওয়া চলচ্চিত্রটিতে কোনো অন্তর্ভাষ্য ছিল না। MOMA 6 সপ্তাহের ধারাবাহিক প্রদর্শনীতে এটি অন্যতম পরিবেশনা ছিল। MOMA 3 মে প্রদর্শিত পথের পাঁচালী চলচ্চিত্রটি সমাদৃত হয়। এরপর চলচ্চিত্রটি কলকাতার অ্যাডভার্টাইজিং ক্লাবের বার্ষিক সভায় স্থানীয় উদ্বোধনী প্রদর্শনী হয়, কিন্তু এখানে নেতিবাচক সাড়ার ফলে সত্যজিৎ রায় খুবই মর্মাহত হন। কলকাতায় প্রেক্ষাগৃহে মুক্তির পূর্বে সত্যজিৎ রায় বৃহদাকৃতির পোস্টারের নকশা করেন, তন্মধ্যে ছিল অপু ও দুর্গার দৌড়নোর নিয়ন দৃশ্য, যা শহরের ব্যস্ততম স্থানগুলিতে স্থাপন করা হয়েছিল। পথের পাঁচালী কলকাতার চলচ্চিত্র প্রেক্ষাগৃহে মুক্তি পায় 26 আগস্ট 1955 সালে এবং শুরুতে খুবই অল্প সাড়া পড়ে, কিন্তু লোকমুখে শোনার পর এক বা দুই সপ্তাহের মধ্যেই প্রেক্ষাগৃহ লোকে পরিপূর্ণ হতে শুরু করে। এটি আবার আরেকটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হয় এবং সেখানে এটি 7 সপ্তাহব্যাপী চলে। পথের পাঁচালী 1956 সালে কান চলচ্চিত্র উৎসবে প্রেরণ করা হয়। চলচ্চিত্র সমালোচক আর্তুরো লানুসিতা চলচ্চিত্রটি সম্পর্কে মন্তব্য করেন, পদ্মের জাদুকরী ঘোড়া যা পর্দায় দাপিয়ে বেড়াচ্ছে। পরবর্তীতে পথের পাঁচালী এই কান উৎসবের শ্রেষ্ঠ মানবিক দলিল পুরস্কার লাভ করে। পথের পাঁচালী স্বাধীন ভারতে নির্মিত প্রথম চলচ্চিত্র যা আন্তর্জাতিক অঙ্গনে সমাদৃত হয়। 1963 সালে টাইম পত্রিকা পথের পাঁচালীকে ধন্যবাদ দিয়ে উল্লেখ করে, সত্যজিৎ রায় একটি নতুন চলচ্চিত্র আন্দোলনের উদ্দীপ্ত অগ্রদূতদের ক্ষুদ্র দলের একজন, যে আন্দোলনটি বিশ্বব্যাপী অসংখ্য অনুকারক পেয়েছে। এই চলচ্চিত্রটি তখন থেকে বৈশ্বিক মাইলফলক ও অপরিহার্য চলচ্চিত্র অভিজ্ঞতার একটি হিসেবে গণ্য হয়ে আসছে। 2013 সালের 2 মে সত্যজিৎ রায়ের জন্মদিনে গুগল অনুসন্ধান ইঞ্জিনের ভারতীয় সংস্করণে ডুডলে রেলগাড়ির দৃশ্যটি প্রদর্শিত হয়েছিল।